गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम मेकर चैताली। और आमी चैताली आरेकटा ब्लॉग निये तोमादेर सामने हाजिर। और एखन आमाके देखे बुझते ही पारछो शाड़ी पोरे नियेछि, तार कारण होच्छे आमी घरे शाड़ी पोरी ना, तोमरा खूब भालो कोरे जानो नाइटी पोरी आमार दिन जापन हये जाय। तो आमार छेलेओ रेडी एकदम मास्टार पोरे, आमिओ पोरे नेब। होच्छे एकटा विशेष दरकारी काजे जाच्छि, কাজকর্ম সেরকমভাবে কিছুই হয়নি, মানে রান্না কিছু হয়নি, শুধু ভাতটা করে রেখে যদি এসেই ছেলেটাকে খেতে দিতে পারবো। ভাতটার মধ্যে আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি, মানে আনাজ কাটতে যাব। আর সেই সময় বাবা ফোন করেছে যে আজকেই এসো, কাজটা আজকেই হবে। তো কী কাজ সেটা এসে আমি বলছি, আর যদি পারি তো রাস্তায় যেতে কথা বলবো, কারণ রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোবো, আর অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি। আর মোটামুটি বাসি কাজগুলো সারা হয়েছে, রান্নার কিছু হয়নি, আর আমার পুজো দেওয়া হয়নি, যেহেতু স্নান হয়নি, বাইরে যাব, এসে আবার স্নান করতে হবে। ওই জন্য ভাবলাম না একেবারে স্নান করব, যত যখন পারবো তখন পুজো দেব। আর রান্না বলতে হচ্ছে ছেলের অল্প মাংস রয়েছে কালকে, দু তিন টুকরো, বেশি না, দু তিন টুকরো মাংস রয়েছে, আলু রয়েছে, ওর হয়ে যাবে। ওই জন্য আমি ভাতের মধ্যে না আলু আর উচ্ছেটা অন্তত দিয়ে রাখলাম, যদি খুব বেলা হয়, কারণ বেরোচ্ছি, আসবো কখন তার ঠিক নেই, ভাতটাও যেন করে ফেললাম। আর যদি খুব বেলা হয় অন্তত সেদ্ধ সেদ্ধ ডিম ভেজেও খেয়ে নিতে পারবো ভাতটা হয়ে গেলে, আর এসেই ছেলেটাকে ভাতটা আমি দিয়ে দিতে পারবো। ওই জন্য ভাতটা আমি করে গেলাম, কিন্তু রান্না হয়নি। যদি তাড়াতাড়ি আসতে পারি তাহলে রান্না করবো, না নতুবা হয়ে গেলো আজকে সেদ্ধ সেদ্ধ ভাত, রাত্রে রান্না হবে। তো যাই হোক, চলো এখন বেরিয়ে পড়ি, নাহলে দেরি হয়ে যাবে। তিনবার ফোন এসছে, আর আমি যদি কোথাও যাই আমার বর 50 বার আমাকে ফোন করবে, প্যানিক করবে, মানে এত তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, শুধু প্যানিক করে। তো যাই হোক, আমি কোনো রকম ধকল করে একটু শাড়িটা পরে নিলাম, আর ছেলে তো নিজেই রেডি হয়ে যায়, ওকে রেডি করাতে হয় না, রেডি হয়ে আমার আগে রেডি হয়ে যাও, একদম রেডি। আর আমি ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগে যা যা প্রয়োজনীয় জিনিস লাগবে নিয়ে নিয়েছি। তো চলো বেশি কথা বলছি না, বেরিয়ে পড়ি। দেখো বেরিয়ে পড়েছি আমরা, আর ছেলে আমার হাত ছেড়েই হাঁটছে, কারণ এটা আমাদের ফ্ল্যাটের সামনের রাস্তাটা আর কি। সবে গেট থেকে বেরোলাম, আর এখানে এই যে মেন রাস্তাটায় উঠবো, এইখানটায় এসে আমরা এখন টোটোর জন্য ওয়েট করবো। এখানটাতেই ওয়েট করি, এখান থেকেই টোটো পেয়ে যাই আর কি। দেখো 10 মিনিট হয়ে গেল, এখানটা দাঁড়িয়েই আছি, কিন্তু টোটোর পাত্তা নেই, আর রাস্তাঘাটে গাড়ি ঘোড়াও খুব কম দেখতে পাচ্ছি। ছেলেকে বলছি চ হেঁটে চ, কিন্তু বলছে আমি তো হাঁটতে পারবো না মা। অবশেষে টোটো পেলাম গন্তব্যস্থলে যাওয়ার জন্য। দেখো বন্ধুরা, চলে এসেছি, আর চলে এসে কি খাটুনি কি খাটুনি, এসে আবার ঘর মুছলাম, যেহেতু ডাইনিং দিয়ে পা দিয়ে গেছি, এগুলো যেহেতু ছোটো বাচ্চার ঘর করতেই হবে, আবার ঘরটার মুছলাম, জামা কাপড় যা পরে গেছিলাম সেগুলো কাছাকাছি হলো, এসে তারপরে আবার ডাল রান্না করলাম, ঢেঁড়স ভাজলাম, এলামই প্রায় হচ্ছে 2:05, আর এখন বাজে হচ্ছে 3:20, এখন ছেলের ভাত নিয়ে বসেছি। আর তোমাদেরকে বলে গেছিলাম যে আলু সেদ্ধ আর ঢেঁড়স না, আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত করে রেখে গেছিলাম, আর ছেলের সেই মাংস ছিল গতকালের, এই যে মাংস আলু ওর ভাত নিয়ে বসে পড়েছি, ওর হয়ে যাবে, ওইসব ঢেঁড়স সেদ্ধ মেদ্ধ খাবেও না। আমি এসে আবার ডাল করলাম আর ঢেঁড়স ভাজলাম, এখন 3:20 ওকে খাওয়াতে বসেছি। খুব বাইরে বেরোনো মানে না এত কষ্ট, এত কষ্ট কি বলবো, আসলে কি বলো তো আমরা তো বাইরে বেরোই না, ওই কারণে মনে হয় কষ্ট। আর যারা রোজ বেরোয় তাদের জন্য ঠিক আছে, না আর বাইরে বেরিয়ে যদি ঘরের কাজ না করতে হয় তাহলে ঠিক আছে, কিন্তু বাইরে বেরোনোর পরে কি, হ্যাঁ দিচ্ছি, বাইরে বেরোনোর পরে আবার এসে ঘরের কাজ করা, ওটা যে কী কষ্টের, যারা করে তারাই একমাত্র জানে। ভাত খেতে বলে শুধু মাংস মাংস, তাও মাংসটা ছিল বলে বাঁচো, আর নাহলে তো, আর আমরা এখন খাওয়ার সময় আমাদের জন্য ডিম ভাজবো, ব্যাস ওই ডাল, ঢেঁড়স আলু ভাজা, আলু ভাতে উচ্ছে সেদ্ধ আর হচ্ছে ডিম ভাজা, ওই দিয়ে খাবো। কী করবো, বাইরে বেরোলে তো এরকমই খেতে হবে, কিছু করার নেই। কিন্তু যে কারণে বেরোলাম সে কাজ সাকসেসফুল হলো না জানো তো, আমি কিন্তু ইউটিউবের দরকারই বেরিয়েছিলাম, মানে ইউটিউবের দরকার না, দরকারটা আমার, ইউটিউব পারপাসে বেরিয়েছিলাম একটা নাম্বার জোগাড় করার জন্য। কি ওটা আমি 3 জায়গা ঘুরলাম, 3 জায়গা কোথার থেকেও পেলাম না, জানি না পাবো কি না, আবার কালকে যেতে বলেছে, কালকে গেলে হবে কি না আমি জানি না ঠিক,
দেখা যাক কালকে আরো টাকা তাড়াতাড়ি যেতে বলেছে, 10টা সাড়ে 10টার মধ্যে ওখানে ঢুকতে বলেছে। আজ তো তবু একটু দেরিতে গেছি, কালকে আরো তাড়াতাড়ি। আবার কালকে হচ্ছে বৃহস্পতিবার, আমার আজ থেকেই কালকে চিন্তা পড়ে যাচ্ছে। কালকে হচ্ছে বৃহস্পতিবার, তারপরে হচ্ছে 10টা সাড়ে 10টার মধ্যে পুজো সারবো না সংসারের কাজ সারবো না আমি রান্না করব না ছেলেকে খাওয়াবো, করে আচ্ছা খা না, আছে তো মাংস অনেক আছে খা। তো সেই মানে এত কাজ আমি কী করে 10টা সাড়ে 10টার মধ্যে করবো জানি না, আর যেহেতু অন্যের হাতে সবটাই, কখন ফিরবো সেটাও জানি না। আস্তে খা, কারণ আজকে গেলাম আর ফিরলাম, ওই যে বললাম 2:05-এ ফিরলাম, ফিরে এত কাজ করতে হলো। যাই হোক, ভাতটা করা ছিল বলে অসুবিধা হয়নি, এখন 3:20 ওকে খাওয়াতে বসছি। আমরা খাই 3:30-3:40, কিন্তু ওকে তো দিই না, বস। যাই হোক, ওকে আসার পরে ডেয়ারি মিল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, যেন খা ডেয়ারি মিল খা, আমি কাজ করি, কারণ একটু ফ্রেশ না হয় না, বুঝতেই তো পারছো করোনার জন্য আর কি, একটু ফ্রেশ না হয়ে ইচ্ছে করে না আর কি। না আলু নেই, যাই হোক রাতে আবার রান্না করব। তো দেখা যাক কালকে যদি কাজটা সাকসেসফুল হয় তোমাদেরকে ডিটেলসে বলবো। মোটমাট আমি আমার ইউটিউবের প্রয়োজনেই ছোটাছুটি করছি আর কি। এনে এদিকে আয়, খেতে বসেও সুস্থতা নেই, বাবা চলে আসবে এখনই, এখনই বেলটা মারবে দেখবি, বলবে এখন খাচ্ছে ও, এসে বলবে। বোঝে না কেউ, বেটে ছেলের বাড়ির বেটে ছেলেটা না বোঝে না, ভাই বোধহয় হাওয়াতে কাজ হয়ে যায়। তো যাই হোক, ওকে খাইয়ে নিই, খাইয়ে নিয়ে নিজেরাও খেয়ে নেবো, বললাম কী দিয়ে খাবো বলে দিয়েছি তোমাদেরকে, খেয়ে দিয়ে নিয়ে তোমাদের কাছে আসছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর তোমাদের কাছে আসতে পারিনি, তাই এখন সন্ধ্যাবেলা তোমাদের কাছে এলাম, সন্ধ্যাবেলা। তারপরে হচ্ছে খুবই গরম লাগছে, রান্নাঘর থেকে এলাম, রাত দুপুরবেলা যে বাসন ছিল সেগুলো মাজলাম, চা করলাম, এই যে ছেলেকে বললাম তুই কী খাবি, বলে আমি কিছু খাবো না, আমি শুধু চা খাবো। আর আমি, আমারও প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, আসলে কী বলো তো আমরা তো বাইরে বেরোই না খুব একটা, বাইরে বেরিয়ে রোদটা লেগে থাকি, প্রচণ্ড রোদ উঠেছিলো, প্রচণ্ড গরম। তারপরে এসে আমি সেই টেনশানে পড়ে গেছিলাম, কখন কী রান্না করবো, কখন কী কাজ করবো, ওই টেনশানে না আমার মাথার যন্ত্রণা হয়ে গেছে। আর ওই জন্য একদম দুধ দিয়ে কড়া করে চা করলাম, ওকে বললাম কী খাবি, তোকে ম্যাগি করে দেবো বা কিছু খাবি, বলে আমাকেও চা দাও মা। তো ওকেও চা দেওয়া হলো, চা ও ক্রিম বিস্কুট দিয়ে খাবে, আর আমি নোনতা বিস্কুট দিয়ে খাবো, ও ক্রিম বিস্কুট দিয়ে চা খাবে বলছে, তাই দিয়ে দিয়েছি, নে চা খা, অন্য কিছু খাবে না। আমাকে এরপরে আবার যেতে হবে, অ্যাকোয়াগার্ডে সুইচ দিয়ে এসেছি, সব বোতলে জল ভরতে হবে, মানে রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করতে হবে এটা ভাবলেই আমার কষ্ট হয়, আমাকে এই ঘরে কাজ করতে দিলে ফ্যান নেই বলে এত কষ্ট হয়। তো যাই হোক, যখন বলেছিলো ফ্যান লাগানোর কথা তখন বলেছি না না রান্নাঘরে কিসের ফ্যান লাগবে, এখন বুঝতে পারি, এখন বললেও আর লাগাবে না, তখন নতুন নতুন ছিল, নতুন নতুন ঘর সাজানোর একটা মানে ইচ্ছেটা ছিল, তখন আমি বারণ করেছিলাম, এখন বুঝতে পারি যে কতটা কষ্ট। তো যাই হোক, সব বোতলে জল ভরতে হবে, আবার রাতের রান্না করতে হবে, কী রান্না করবো এখনও ভাবিনি, এরপরে কাটাকুটি রান্না করতে হবে, কারণ দুপুরবেলা রান্না সেরকম করিনি তোমাদেরকে বলেইছি, আর রাতের রান্না করতে হবে, আবার কালকে দৌড়তে হবে সেটা ভেবেই আমার ভয় করছে আর কি। তো যাই হোক, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ও খেয়ে নেবে চাটা, আমরাও খেয়ে নিই চা, পরে কথা বলি, তারপরে রান্নাবান্না করি, সবটাই করবো তোমাদের সঙ্গে, যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, এটা আমার আগের দিনও যখন বেরিয়েছিলাম না তখনও না এরকম মাথার যন্ত্রণা হয়েছিল, কী রোগ বাবা কে জানে, রোদ লাগলেই মাথার যন্ত্রণা করে। চলো খেয়ে নিই চা বিস্কুট, পরে কথা বলবো। দেখো বন্ধুরা, এখন বাজে রাত 10:05, এখন আমি আবার তোমাদের কাছে এলাম, সেই চাটা খাওয়ার পর থেকে আর তেমন কিছুই করিনি, ছেলেকেও পড়াইনি, তারপরে হচ্ছে বসে বসে কিছু বন্ধুর ভিডিও দেখলাম, কিছু কমেন্টের রিপ্লাই দিলাম, এইসবই করছিলাম, শুয়ে শুয়ে কিছুই কাজ করিনি, ভাবলাম রাতে কী রান্না করবো কী রান্না করবো। তো ভাবতে ভাবতে, কিছুই তো রান্না ছিল না ওবেলার, ভাবতে 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 আরে না, রেগুলার যে চাল মানে ভাত খাই আর কি চালের, সেই চালের ভাত রান্না করলাম একটু ঝরঝরে করে, মানে একটু শক্ত শক্ত দেখে নামালাম আর কি। কড়াইতে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম, কুচো কুচো করে আলু ভাজা, চারটে ডিমকে ফেটিয়ে ভেজে ফেললাম, দিয়ে ভাতগুলো দিয়ে সব নাড়াচাড়া করে একটা চিনে বাদাম দিয়েছি তার মধ্যে, দিয়ে একটা কী বলে কী বলবো ওটাকে, ভাত ভাজা বলো কি ফ্রাইড রাইস বলো, কোনো সবজি ছাড়া, কারণ যেহেতু ছেলে খাবে, আলু আর ডিম দিয়ে এই এখন ছেলের খাবার নিয়ে বসেছি, এই জন্য
আলু আর ডিম দিয়ে এইরকম টাইপের পোলাও, আর সাথে হবে বেগুনি। আমার ছেলে বললো বেগুনিতে বেগুন থাকবে মা? আমি বললাম হ্যাঁ বেগুনিতে বেগুন থাকবে। বলে না আমি খাবো না, বেগুনি ভাজিনি। অনেকবার বললাম তুই কিন্তু খাস, দোকান থেকে আগে আনতাম, তুই খেতিস না, আমি বেগুন আছে আমি খাবো না। ভালো কথা, যাই হোক বেগুনিটা আমরা খাওয়ার সময় পরে ভাজবো। ভাতটা করে নিয়েছি, এবার মানে এরকম রাইসটা বানিয়ে নিয়েছি। এরকম রাইসটা না ওই মানে অনেকে বাসি ভাত থাকলে খায় আর কি, আমিও খাই বাসি ভাত থাকলে। তো কী রান্না করবো ভেবে 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 এইটা করা হলো। আর ঠিক আছে, এইটাই সব বাবাকে জিজ্ঞাসা করলাম এরকম করবো তুমি খাবে তো, কারণ ওর তো মানে অনেক হ্যাপা আছে না, মানে হ্যাপা কিছু নেই, ওকে আলু ভাতে মাছ ভাজা আলু ভাতে ডিম ভাজা দিয়ে দিলেও খেয়ে নেয়, কিন্তু এইসব জিনিসও পছন্দ না। বলছি ঠিক আছে, তোমার যখন মাথার যন্ত্রণা করছে তাহলে করো, তাই খাবো। তো সবার জন্যই তাই করে ফেললাম। এরকম কিন্তু ভালো লাগে খেতে, যখন বাসি ভাতের করেই খাই। কিন্তু বাসি ভাতের তো ব্যাপার নেই, রাত্রে গরম গরম ভাত করেই এটা করলাম, আর একটু ঘি ছড়িয়ে দিলাম ওপর দিয়ে, খেতে বেশ ভালো লাগে। কিন্তু আমার ছেলে ওইখানে সোফায় শুয়ে রয়েছে, ওর আর শরীর ভালো লাগছে না। মানে বুঝতে পারছো আমরা কীরকম টাইপের ঘর কোনো আমরা মা ছেলেতে আর কি। ওর বাবাকে ফোন করে বলছি আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, বলছে একদিন বেরিয়েই, আর আমি তো সবসময় রাস্তায় রয়েছি বাইরে রয়েছি। তাহলে আমাদের তো অভ্যেস নেই না, তোমাকে যদি আমরা ওই একদিনের কাজ করতে দিই তুমি পারবে কি? অভ্যেস যেহেতু নেই, আর ছেলে ওইখানে সোফায় শুয়ে রয়েছে, বহুবার ডেকেছি, কতটা খাবে আমি জানি না, নিয়ে তো বসেছে এই জন্য দিয়ে। তারপরে হচ্ছে তো জানি না, আবার কাল সকালে বেরোবো, রান্নাবান্নার কিছুই জোগাড় করলাম না। কাল আবার কালকের দিনটা খাওয়া দাওয়া কী হবে তাও জানি না, যেহেতু বৃহস্পতিবার পুজো আছে, তারপরে রান্না আবার বেরোনো আছে, কী হবে জানি না। আয় না বাবা, আয়, আমি উঠে উঠে খাওয়াবো, আয় না। খালি গায়ে তো, খালি গায়ে শুয়ে আছে তো। যাই হোক, ভালো হয়েছে তো? আমি কালকে যে ভিডিওটা মানে দিয়েছিলাম, মানে পাবলিশ করিয়েছিলাম আর কি, ভিডিওটা আপলোড করেছি যে ভিডিওটা, তোমরা সেখানে অনেকেই কমেন্ট করেছো, দিদি ভাই আমি তো রোজ দেখি, দিদি ভাই আমি তো সঙ্গে থাকি, এই ধরনের কমেন্ট করার প্লিজ কোনো প্রয়োজন নেই। কারণ কে সঙ্গে থাকছে, কে ভিডিও দেখছে না দেখছে সেটা তো আমি বুঝতেই পারবো, ওই ধরনের কমেন্ট প্লিজ করো না। ওই ধরনের কমেন্ট প্লিজ করো না, সঙ্গে আছি সঙ্গে থেকো, কারণ আমি বুঝতে পারি, কারণ কমেন্ট বক্স দেখলে তো বোঝা যায় কে সঙ্গে আছে কে সঙ্গে নেই। আর আমার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ অনেকেই লিখেছো দিদি ভাই ভিডিওটার সঙ্গে দাঁড়াও, কথা বলিনি, ভিডিওটা সঙ্গে থেকো আমাদের সঙ্গে থেকো লিখেছো। আমি কিন্তু অনেকেরই সঙ্গে আছি, কিন্তু ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আমি যেতে পারি না, কারণ তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো, প্রত্যেক দিন আমার সাথে আছো, প্রথম থেকে রয়েছো, তারা হয়তো জানো যে আমাকে টোটাল সংসারটাই পুরো মানে শুধু বাইরের কাজ ছাড়া পুরোটাই আমার উপর দাঁড়িয়ে রয়েছে, আমাকে সমস্ত কিছু করতে হয়। তাই জন্য এটা মানে তোমরা ভেবে নিও না যে পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও তোমাদের আমি যেতে পারবো। কেউ যদি বলো যে না আমার ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গেই আসতে হবে, তাহলে সত্যি তাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি পারবো না। হয়তো কোনো কোনো সময় হয়ে যায়, কিন্তু সবসময় যে হবে এটা নয়। এমনও দিন যায় আমি অনেক বন্ধুর ভিডিও একদিন দুদিন পরে হলেও কিন্তু সেটা দেখে দিই, দেখে নিই আর কি, ওয়াচ টাইমটা দেওয়ার চেষ্টা করি নে, কারণ আমার সন্ধে বেশিরভাগ বন্ধুর ভিডিও সন্ধেবেলা পাবলিশ হয়, আর সন্ধেবেলা হচ্ছে আমার ছেলেকে পড়ানোর টাইম। নিশ্চয়ই আমার ছেলেকে পড়ানোর থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ওটাই, অন্য কোনো কিছু ইম্পর্ট্যান্ট নয়। তো আমি চেষ্টা করি সেই জন্যই রাত জেগে দেখার, আর রাত জেগে দেখতে গেলে তখন বেশ কয়েক ঘন্টা হয়ে যায়। এমনও অনেক বন্ধুর দেখেছি আমি মানে কমেন্ট করেছি, তারা কোনো রিপ্লাই আমাকে দেয়নি, পরের দিন যখন দেখতে গেছি গিয়ে দেখছি, দেখি কীভাবে আগের কমেন্টটা সে দেখেছে নাকি, কমেন্টটা সে দেখেছে নাকি দেখি না, সেখানে আমাকে লাভ রিয়াক্ট পর্যন্ত দেয়নি। তো সেই জন্যই বলি বন্ধুরা একটুখানি প্লিজ দেখো, দেখে তারপরে বলো যে সঙ্গে থেকো। আমি হয়তো সবসময় তোমাদের সঙ্গে 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 যেতে পারি না, কিন্তু আমি একদিন দুদিন পরে হলেও ভিডিও দেখে দিই। তো সেই কারণেই বলার যে কমেন্টে এসে প্লিজ ওগুলো বলো না, সঙ্গে থেকো সঙ্গে আছি, কারণ কারা সঙ্গে আছে আর আমি কাদের সঙ্গে আছি সবটাই কমেন্ট বক্সে তোমরাও বুঝতে পারবে, আমিও বুঝতে পারবো।
তো এইটুকুই বলার ছিল, আর ভিডিওটা বড় করারও কিছু নেই, প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে। আর আগামীকাল আবার বেরোবো, হয়তো এর ওপরে আবার মাথার যন্ত্রণা হবে। আজকে আমি যতটুকু সন্ধ্যে থেকে যার পারলাম ভিডিও দেখলাম, অনেকেরই ভিডিও দেখলাম, কেন পুরো সন্ধ্যেটা তো ছেলেকে পড়াতে বসা, এটি বললাম তোমাদেরকে, তো যতটা পারবো আজকে আর রাত জাগবো না। তার কারণ হচ্ছে কালকে আমাকে খুব ভোর ভোর উঠতে হবে, কারণ আমি মোটেই সকাল সকাল উঠতে পারি না, তোমরা জানো আমার 7:30-8 আগে সকাল হয় না। তো সেখানে যদি আমি 10:00 বেরোই, নিশ্চয়ই আমার 7:30-8 উঠলে কালকে হবে না। তো সেই কারণে আজকেও রাত জানতে পারবো না। এরপরেই খাওয়া দাওয়া করে, খাবার তো প্রায় রেডি হয়ে গেছে, বেগুনিটা ভেজে নেব, খেয়ে নিয়ে হচ্ছে শুয়ে পড়বো, একদম নিদ্রা দেবীর দেখে যাবো। তারপরে হচ্ছে আবার সকাল থেকে ঘুমোলে যদি মাথার যন্ত্রণাটা কমে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।